আমাদের এখানে সবকিছু নিয়ে এখন দুই ভাগ হয়ে গেছে। কেউ আছে স্টেজের মধ্যে শুধু তৌহিদের আলাপ করে, তৌহিদ এবং শিরক, তৌহিদ এবং শিরক, এর বাইরে ওনারা রেসালত নিয়ে কোনো কথা বলতে চান না। আর রেসালত নিয়ে যখন কথা হয় তখন শুধু কথা বলেন আনুগত্য নিয়ে, আমার নবীর সুন্নতের অনুকরণ অনুসরণ। আপনারা বুঝতে পেরেছেন? একটা এই স্টেজে এইভাবে হয়। ওনারা কখনো মহব্বতের কথা বলেন না, নবীর শান মানের কথা কখনো বলেন না, সেই কারণে ওনারা মেয়েরাজের কথাও বলেন না। মেয়েরাজের কথা যদি বাধ্য হয়ে বলে তো বলে কি মেয়েরাজ শারীরিকভাবে হয় নাই, রুহানিভাবে হয়েছে, মেয়েরাজ উপরে উঠে নাই নিচে গেছে, কি 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 বলে, বুঝতে পারছেন? আবার আমাদের মধ্যে আমরা আছি কেউ, আমরা কখনো তৌহিদ এবং শিরকের কথা বলি না। আমরা মনে করি ওইটা বললে একটা ফাউল হয়ে যাবে। আমরা সবসময় রেসালতের কথা বলি, আল্লাহ পাকের মেহরবানি, রেসালতের কথা বলতে গিয়ে আমরা অনুকরণ অনুসরণ আনুগত্য এগুলার কথা বলি না। আমরা কিসের উপর কথা বলি বেশিতে? মহব্বতের উপর। মনে রাখবেন, বাবার জিন সন্তানের উপর ক্যারি অন করে, জেনেটিকলি সন্তান দেখতে বাবার মতো হয়, মা বাবার মতো। মা বাবার খাসায়েল বৈশিষ্ট্য রক্তের মাধ্যমে, জেনেটিকের মাধ্যমে, জিনের মাধ্যমে সন্তানের কাছে চলে যায়। মা বাবা যেরকম সন্তানও, তো সন্তান যখন আস্তে আস্তে বাড়তে থাকে, দাড়ি মুছ উঠতে থাকে, তখন তার বাবার অথবা মায়ের তার কাছে তার ছবিটা আস্তে আস্তে ভেসে উঠে। আমরা আমাদের লোকজনকে সারা জিন্দেগি যেভাবে তরবিয়ত দিয়েছি, এই তরবিয়ত পেয়ে আমাদের লোকজন নামাজ কম পড়ে, নামাজ কম পড়ে, কোরআন তিলাওয়াত কম করে, করলেও শুদ্ধ করে পড়তে পারে না। আমরা পীর সাহেব প্রায় শুদ্ধ করে পড়তে পারি না, আলেমরাই শুদ্ধ করে পড়তে পারি না। আপনারা বুঝতে পেরেছেন? কেন আমাদের এই অঙ্গনে এগুলার চর্চা কম হয়ে গেছে? কেন? কারণ আমার ভাই যখন মাহফিলে বসে তো সারা জিন্দেগি উনি শুধু মহব্বতের কথা শুনেছেন। মহব্বত হে তো বেড়া পার, মহব্বত থাকলে বাকি আর কোনো কিছু করতে হবে না, এটা নিয়ে আপনি পার পেয়ে যাবেন। এটা আপনাকে যেই করে হোক আপনার সিনার ভিতরে এটা ঢুকাইয়া সুপারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, এবং আপনি মাহফিলের আগের দিন পর্যন্ত মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক পরের দিন থেকেও নাই, কিন্তু মাহফিলের দিন মাগরিবের পরে আপনি সাদা টুপি করে ফেলছেন, ঠিক আছে? এগুলা হচ্ছে ঢং। কি জিনিস ঢং? ঢং, আপনারা ঢং করেন না? আমরা ঢং করি তো মাঝে মধ্যে, এই ঢং আর কি। মনে রাখবেন, এটা কোনো আনুষ্ঠানিকতার বিষয় না, এটা হঠাৎ কোনো কিছু করার বিষয় না, এটা হচ্ছে একটা ধারাবাহিকতা। মানুষ প্রশ্ন করার সুযোগ পায় কখন? যখন আপনি এই কাজগুলা করবেন তখন। কিন্তু আপনি যদি আমলে আখলাকে জাহেরে বাতেনে সত্যিকার অর্থে আমার নবীর উম্মত হন, আপনি মিলাদুন্নবী করেন আর যা করেন, কেউ আপনার সাথে দ্বিমত পোষণ করলেও আপনার উপর দিয়ে কথা বলতে চাইবে না। কেন? বাসার মধ্যে গিয়ে বলবে না বড় বুজুর্গ মানুষ, বড় বুজুর্গ তো কি বলে, আমি এখন আমার কানে কানে আসতেছে কিছু কথা, হাশমি সাহেব হুজুরের ব্যাপারে কথা বলতে গিয়ে, জালান সাহেব হুজুরের ব্যাপারে কথা বলতে গিয়ে, আমাদের কিছু ভাই, আমরা তখন বাইরে ছিলাম, এগুলো আমার কানে লাগতেছে কথাগুলো। কোন ওনাদের সাথে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওনারা তো বড় আলেম, এটা আমাদের সফলতা, এটা আমাদের কি সফলতা। যখন আপনাকে বলবে, কারণ মত তো দুই ভাইয়ের মধ্যে দ্বিমত হবে, বলতে এভাবে হবে যে আমার সাথে আপনার দ্বিমত থাকতে পারে হুজুর, কিন্তু ওনারা তো বড় আলেম, এটাতে তো কোনো সন্দেহ নাই, দেখছেন অবস্থা। সেই জায়গাগুলাতে আঘাত পড়েছে এখানে, এগুলো আমরা আস্তে 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 নিচের দিকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কেউ এই কাজটা করে, আমরা কি করি, আমরা শুধুমাত্র মহব্বতের কথা বলি, হালাল আমাদের সাবজেক্টে আসে না, আখলাক সাবজেক্টে আসে না, সুদ ঘুষ এগুলো না খাওয়া এগুলো আমাদের সাবজেক্টে আসে না,
আমার নবীর সুন্নত, সুন্নতে রসুল। আমরা তো দাড়ির বাইরে যাইতে পারি না, সুন্নত মানি দাড়ি, সুন্নত মানি কি? এবার সারাদিন মিথ্যা কথা বলেন, কোনো অসুবিধা নেই। সুন্নতের কথা আসলেই আমরা বলি যে মিঠা খাওয়া সুন্নত, দুই দিন না খেয়ে পানি খাওয়া যে সুন্নত এটা বলি না আবার মানুষকে। শুধু মিঠা খাওয়া সুন্নত না, নিজের খাদ্য আরেকজনকে দিয়া দেওয়া, শেয়ার করা। এবং আমার নবী পেটে পাথরও বাঁধেন নাই, বেঁধেছেন, দুই জোড়া কাপড়ের বেশি রেখেছেন, এগুলা সুন্নতে রসুল। তো আপনি তো, আমি তো 160 পরাই রাখছি। আমরা কি করছি? আমরা আমাদের মন মতো করে কিছু সুন্নত সাজাইছি। তন্মধ্যে একটা হচ্ছে মিষ্টি খাওয়া সুন্নত, একটা হচ্ছে দাড়ি রাখা সুন্নত। তো দাড়ি রাখা সুন্নত না? অবশ্যই সুন্নত। মিষ্টি খাওয়া সুন্নত না? অবশ্যই সুন্নত। কিন্তু একমাত্র সুন্নত না, এর চেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত আছে আরো। গুরুত্বপূর্ণ সুন্নত বলতে আমি কি বোঝাই? গুরুত্বপূর্ণ সুন্নত বলতে কোনো অবস্থাতে মিথ্যা না বলা, লোক না ঠকানো, মানুষের সাথে সুন্দর কথা বলা, এগুলো সুন্নতে রসুল, এগুলো সুন্নতে রসুল। আপনি এগুলা, আমি এগুলা কোনো কিছুর কোনো পরোয়া করি না। আমি আমার মতো করে কিছু সুন্নত পিক অ্যান্ড চুজ করে আমার মতো করে মানুষকে আবার ফতোয়া দিয়ে ফেলি। সব কিছুর মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে, কিন্তু আপনি যদি কথাগুলো এভাবে বলেন, কারণ আমরা আমার নবীর সাথে উম্মতের সম্পর্ক দ্বিমুখী, কয়মুখী? দ্বিমুখী, দুই ধরনের সম্পর্ক। একটা হচ্ছে আমার নবীর জাতে পাকের সাথে উম্মতের সম্পর্ক, আর একটা হচ্ছে আমার নবীর তালিমাতের সাথে উম্মতের সম্পর্ক। তালিমাত মানে নবীর শিক্ষা, যেই কারণে নবীকে পাঠানো হয়েছে সেই শিক্ষাটা গ্রহণ করা, এটা নবীর তালিমাত। এটার সাথে আমার একটা সম্পর্ক আছে। এটার সাথে আমার সম্পর্ক কিসের? এতাত, আনুগত্যের, অনুকরণ, অনুসরণের। আরেকটা আমার নবীর জাতের সাথে সম্পর্ক। জাতের সাথে আমার কিসের সম্পর্ক? এটা মহাব্বতের। তো নবীর জাতের সাথে মহাব্বতের সম্পর্ক, তালিমাতের সাথে আনুগত্যের সম্পর্ক। এখন কি হয়েছে? কেউ তালিমাত নিয়ে আলাদা স্টেজ করে ফেলছে, কেউ মহাব্বত নিয়ে আলাদা স্টেজ করে ফেলছে। যিনি মহাব্বতের কথা বলেন উনি তালিমাতের কথা বলেন না, যিনি তালিমাতের কথা বলেন উনি মহাব্বতের কথা বলেন না। আমরা আবার প্রত্যেকে আলাদা আলাদা বুলি বানিয়েছি। নবী পাকের মহাব্বত বাদে আমলের কোনো দাম নাই। কথা কি মিথ্যা? কথা মিথ্যা না, কথা সত্য। কিন্তু আমি যখন কন্টিনিউয়াস এই কথা বলতে থাকবো, উম্মতের ভিতর থেকে নামাজের প্রতি ঝোঁক কমে যাবে, এবাদতের ঝোঁক কমে যাবে, যেটা কমে গেছে, যেটা কমে গেছে। কারণ আমাদের আবার নাত যাদেরকে পড়তে দেই, বুঝতে পেরেছেন, ওনারা নাতের মাধ্যমে, বিশেষ করে আমাদের বর্তমানে আধুনিক কিছু পাকিস্তানি নাত খাঁড়াই কাজটা করেছে, আগের যুগের না। ভেড়া ভেড়া পার, ঠিক আছে, মানে নাত শুনেঙ্গে নাত পড়েঙ্গে, নাত শুনেঙ্গে নাত পড়েঙ্গে। তো নাত সে হামারা ভেড়া পার হো জায়েগা, তো নাত সে আগর ভেড়া হি পার হো না হ্যায়, তো জঙ্গে বদরের তো কোনো দরকার ছিল না, ঠিক না? আমার নবীকে মাঝখানে বসিয়ে সাহাবা ইকরাম করতেন তো তারিফ, আমার নবীর প্রশংসা কীর্তন করেছে করতেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কয়েক লাইন আল্লাহর প্রশংসায় লিখেছি, কয়েক লাইন আপনার প্রশংসায় লিখেছি। আমার নবী বলতেছেন, আচ্ছা পড়ে শোনাও, তবে আল্লাহটা আগে শোনাও, আল্লাহটা আগে শোনা। তাহলে প্রশংসা তো হয়েছে, কিন্তু আমরা যেই আন্দাজে করছি সেই আন্দাজে না। সেই জন্য আমাদের কিছুটা সচেতনতা অবলম্বন এই কারণে করা উচিত। আমি কথা আসতে বলতেছি, মেট্রিক পরীক্ষা চলতেছে, সেই কারণে এমনিতে পরীক্ষার মধ্যে এই একটা পোলাও যদি লেখাপড়া করে ওর ডিস্টার্ব হবে না, সেই জন্য কথাগুলো আস্তে আস্তে বলতেছি। আবার আপনারা মনে করিয়েন না যে এই উজুর একবার ইল্লা হয়ে গেল, কোনো ঘুমাইনি, ঘুমল। সমস্যা হচ্ছে এই ছেলে পুলে, একটা ছেলেরও পড়ালেখা ডিস্টার্ব হলে তো ঝামেলা। ওই জন্য আমরা আস্তে আস্তে বললে কোনো অসুবিধা আছে না, কারণ আমাদের চট্টগ্রামে তো আর সুরের ওয়াজ দিতে হয় না। এখানে ওই বাইরে হলে, যেখান থেকে আমি আজকে আসতেছি সেখানে হইলে এদের ওয়াজের ধরন ভিন্ন,
আলহামদুলিল্লাহ আমরা আমাদেরটাই করি, ওখানে আবার ভিন্ন। মাবুদ মাবুদ সুসুন্দর ইন আত্মা আইয়ে দিয়ে নানারা দেখাইলাম দে আইয়ো ফারি নগরীদের তো ওই এমনিতে সুর তো ভালো, সুরে মানুষের অন্তর নরম হয়। আমরা ইউথকে কনসেন্ট্রেট বেশি করি বিদায়, আমরা কিছুদিনের জন্য সুরটাকে বন্ধ রাখছি। আমি কয়েকবার সুরে ওয়াজ করছিলাম তকরির বাইরে, বেশ কিছু পোলা পাইন ফেসবুক ফাটাই ফেলছে মেসেঞ্জারের মধ্যে, আপনি কেমনে এই কাজ করলেন, মনে হয় যেন আমি কোনো দোকানে ঢুকে মদ খাই ফেলছি। কিছু কিছু মেসেজ যদি আপনাদেরকে দেখায় আপনারা মনে করবেন যে এগুলার একসাথে একসাথে কইরা মেহেন্দি গাছের বেদ দিয়ে মারা দরকার, মানে যেন বহুতবার একটা গলতি করে ফেলছি। মানে আরেকজনে তো লিখছে হুজুর আপনি এরকম বাজে কাজ কেমনে করলেন, ইন্না আলিল্লাহ। সুর কি বাজে জিনিস? সুর তো হজরত দাউদ আল ইসলামের মজেজা। সুরের মধ্যে আপনি কোনো যে কোনো মানুষকে সুর দিয়ে গায়েল করে ফেলতে পারবেন, পাথর হৃদয়ের মধ্যে আপনি সুর দিয়ে তার চোখ দিয়ে পানি ঝরাইতে পারবেন। এই জন্য আমার নবী কি বলেছে জানেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুরে কোরআন পড়ে না সে আমার উম্মত না। মা আজিনাল্লাহ, আল্লাহ আমাকে কোনো কিছুর এভাবে আদেশ দেন নাই যেভাবে সুর দিয়ে কোরআন পড়ার আদেশ দিয়েছেন। তো সুরের একটা বিষয় আছে না? আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো একজন আমল দিয়ে আলাদা হয়ে গেছে, জীবন ও মহব্বতের কথা বলে না, সেই কারণে তাদেরকে যারা অনুসরণ করে তাদের ওখানে আমল বেশি, মহব্বত নাই। তাদের অডিয়েন্সের উপর, তাদের যারা দর্শক, তাদেরকে যারা শুনে, তাদের সাথে যারা সম্পর্ক রাখে, দেখবেন ওদের ভিতরে আমল বেশি কিন্তু মহব্বত নাই। মহরম চলে যাচ্ছে ভিতরে দাগ কাটে না, আরে বেটা মহরম চলে যাচ্ছে তোর ভিতরে দুঃখ লাগবে না? মেরাজুল নবী চলে যাচ্ছে, এটা তো আমাদের খুশির মেরাজ, আমার নবীর মেরাজ হয়েছে, মেরাজও চলে যাচ্ছে গাছের মতো, কোনো আওয়াজ শব্দ নাই। মিলাদুল নবী চলে যাচ্ছে, মানুষ এত গরুর বিরিয়ানি খাইতেছে খুশবো লাগে না নাকে। আছি কেন? কারণ তারা ওই এক ধরনের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে তারা ওই রকমই হয়ে গেছে। আমরা যারা আছি আমরা শুধু মহব্বতের কথা শুনেছি, আমাদের এখানে আমলের কথা নাই। তো আমরা কি করেছি, মহব্বত কেন্দ্রিক হয়ে আমল ছেড়ে দিয়েছি। সেই কারণে আমরা আজকে কথা করতে গিয়ে শুরু করলাম, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ইমানের প্রাণ হচ্ছে তৌহিদ। কি জিনিস তৌহিদ? তৌহিদ, তৌহিদের চাবি হচ্ছে কি? রিসালাত। তৌহিদ কাকে বলে? ওয়াহাদা ইওয়াহিদু তৌহিদ। তৌহিদ মানে তাজরিদ, তাজরিদ মানে খালি করা। কি করা? খালি করা। কি কে কি থেকে খালি করা? ক আপনার ভিতর বাহির কে? আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বাদে, আল্লাহর এবাদত বাদে, আল্লাহ বাদে, আল্লাহ যে আপনার উপাস্য এটা বাদে, বাকি আপনার ভিতর বাহিরকে সব কিছু থেকে খালি করে ফেলা, এটার নাম তৌহিদ, এটার নাম তৌহিদ। আমি যদি আবার পরিষ্কার করি আপনাদেরকে, আপনি তৌহিদের জন্য ঘরকে পরিষ্কার করে খালি করতে হয়, ঘরকে পরিষ্কার করে খালি করতে হয়, এরপরে তৌহিদের নূর দিয়ে ঘরকে সাজাইতে হয়। সেই কারণে উলামায়ে কেরাম তৌহিদকে দুইভাবে মেইনলি ভাগ করেন। যেমন আমাদেরটা, আমরা তৌহিদ মানি তো, নাইলে তো আমরা মুসলমান হইতে পারবো না। আমাদের তৌহিদ কেমন? আমাদের তৌহিদ হচ্ছে মুখে মুখে, আমি এটাকে বলে আমরা বলি না এই একরার বিল লেসান, মানে মুখের অ্যানাউন্সমেন্ট, ডিক্লেয়ার করা, ডিক্লারেশন দেওয়া, মুখে কোনো জিনিসটাকে মেনে নেওয়া। কি মেনে নিলাম? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো মত নাই, তার কোনো মা নাই, বাবা নাই, স্ত্রী পুত্র নাই, তার কোনো মেসাল নাই,
আমি যদি আপনারা বুঝার মতো করে আরেকটু পরিষ্কার করে বলি তাহলে বলবো তিনি এক একক অদ্বিতীয় কোনো মত নাই কোনো সাদৃশ্য নাই তিনি স্থান কাল পাত্র জায়গা মাস ডান বাম উত্তর দক্ষিণ উপর নিচ সব কিছু থেকে পূত পবিত্র কেন কারণ আমার আল্লাহ তখন ছিলেন যখন সূর্য চন্দ্র ছিল না যেহেতু চাঁদ সূর্য ছিল না সেই হেতু কোনো সময় ছিল না গ্রহ নক্ষত্র ছিল না এক কথাই কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যারা পড়ে তারা বুঝবে টাইম এন্ড স্পেস যেটাকে আমরা বলি টাইম এবং স্পেস থেকে আল্লাহ পূত পবিত্র সময় দিয়েও আল্লাহকে মাপতে পারবেন না স্থানের মধ্যে আল্লাহকে আবদ্ধ করতে পারবেন না সেই কারণে আপনি যদি বলেন আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নটা দুরস্ত হবে না কেন কারণ কোথায় কখন কোথায়টা জায়গার সাথে সম্পৃক্ত কখনটা সময়ের সাথে সম্পৃক্ত জায়গা এবং সময় দুইটা আল্লাহর সৃষ্টি আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোথায়ও ছিল না কখনো ছিল না যখন পৃথিবীতে কোনো জায়গা ছিল না পৃথিবী ছিল না গ্রহ নক্ষত্র কেউ ছিল না আল্লাহ ছিলেন এখন তখন আল্লাহ কোথায় ছিলেন আপনি বলবেন হুজুর আমি জানি না আমি বলবো তখন যেখানে ছিলেন এখনো ঠিক সেখানে আছেন তখন যেমন ছিলেন এখনো তেমন আছেন সুতরাং আল্লাহ কোথায় আছে এই কথা বলা যাবে না আল্লাহ আপনার চিন্তার মধ্যে যদি আপনি আনতে চান কেমন হতে পারে কেমন হতে পারে আল্লাহ আপনার চিন্তাকেও বলেছে চিন্তা বেশি না করতে কেন আপনার চিন্তা যতদূর পর্যন্ত যাবে সেই থেকেও আল্লাহ পূত পবিত্র সেই কারণে মেরাজের আয়াত শুরু করেছে কি দিয়ে জানেন সুবহানা দিয়ে সুবহানা আগে নিজের পবিত্রতা প্রতিষ্ঠিত করে দিয়েছে কেন হাবিব যাচ্ছে আল্লাহর দরবারে আবার আপনি মনে করবেন আল্লাহ উপরে থাকেন এই কারণে আমার আল্লাহ থেকে বলতেছেন সুবহান আমি কিন্তু উপরে নিচে ডানে বামে এগুলা থেকে পূত পবিত্র তুই আবার আমার উপরে তুলে দিস না ঠিক আছে এখন আমার নবী উপরে গেছেন উপরে আল্লাহ আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সেরকম না আমার নবীকে আল্লাহ উপরে তুলে নিয়ে গেছেন আল্লাহর নিশান দেখেন নিশানি দেখানোর জন্য মালাকুতু সামাওয়াতি ওয়াল আর দেখানোর জন্য আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছে সেটা আল্লাহ জানেন আর আল্লাহর রসুল জানেন হযরতে মূসা আলাইহিস সালাম কালাম করেছে তুর পাহাড়ে তা এখন আমি কি বলবো যে আল্লাহ তুর পাহাড়ে নেমে এসেছে না আল্লাহ তুর পাহাড়েও নেমে যান নাই আল্লাহ আরশের মধ্যে উঠেন নাই আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন সব কিছু থেকে পূত পবিত্র বোঝা গেছে আপনারা তাই সেই জন্য আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বসির আল্লাহর কোনো মেসাল নাই মিসল নাই সেই কারণে তৌহিদ রহস্য আপনি যদি খুলতে চান রেসালতের চাবি লাগবে রেসালতের চাবি বাদ দিয়ে তৌহিদের তালা খোলা যায় না তাইলে তৌহিদ কাকে বলে আমাদের তৌহিদ হলো মুখে মুখে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম আমি বলতেছি না লা ইলাহা আমার কোনো উপাস্য নয় আল্লাহ বাদে কিন্তু পুলিশ দেখলে ভয় পেয়ে যায় পুলিশ দেখলে ভয় পেয়ে যায় হুজুর ইমামে হুজুর গৌসুল আজম আব্দুল খাদের আল জিলানি রাদিয়াল্লাহু ওনার এক ছাত্র এটা উনি ওনার কিতাব আছে আল ফতহুর রব্বানি এই কিতাবে তাওহীদ অধ্যায়ে উনি এই ঘটনাগুলো এনেছেন উনি ওনার বন্ধু দেখি তৌহিদ চেক করে দেখি কি চেক করব তৌহিদ কার ভিতরে কতটুকু তৌহিদ আছে কেমনে তুমি অস্ত্র নাও আমি অস্ত্র ছাড়া তোমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা কো মুখটা কো এটা তুমি অস্ত্র নিয়ে যাও আমি অস্ত্র ছাড়া যাব ঠিক আছে কটুক যাওয়ার পরে চেহারা মলিন হয়ে যাচ্ছে না এক এক আওয়াজ হ্যাঁ কিন্তু যারা সত্যিকার অর্থে তৌহিদের নূরকে লালন করে তাদের ভিতরে ভীতি থাকে না কেন কারণ ভীতি শঙ্কা লোভ লালসা তাবৎ জিনিসগুলোর সাথে ব্যক্তি বা বস্তু জড়িত আমি আপনাদেরকে শুরুতে বলেছি এই সমস্ত আল্লাহর ওলিরা মর্দে হকরা সব কিছু মানুষ থাকে না বিভিন্ন ব্যাংকে বিভিন্ন বড় বড় জায়গায় কিছু সৎ মানুষ থাকে তো কি বলে জানেন আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় করি না এটা অনেক বড় নেয়ামত কি হয়েছে ওনার যে তৌহিদ এটা শুধু মুখে মুখে থাকে নাই উনি ওনার ভিতরের জগৎ থেকে যত ধরনের অন্ধকার সব কিছুকে দূরে সরিয়ে আল্লাহর
হুজুর আসছে চল হবে আমি তোমাকে কিছু বলছি আল্লাহর নূর দিয়ে বিতর্কে সাজিয়েছে হুজুরের জন্য একটা চেয়ার রাখেন পরে আবার দরাদরি করবেন একটা আপনারা একটা চেয়ার দিয়ে দেন আর থেকে একটা চেয়ার দিয়ে দেন আপনারা নাড়াচাড়া করলে মাইন্ডসেট যেন ডিস্টার্ব না হয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো যখন বলতেছেন লা ইলাহা কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই এখন আমারটা মুখে মুখে আমি আবার যখন বড় দেখছি তখন আবার ওর চিন্তা করতেছি কাশ আপনি যদি একটু পকেটে হাত দিয়ে আমার পকেটে হাত দিতেন আমাদের আশা নিরাশা থাকে আমরা বড় দেখলে এক ধরনের ছোট দেখলে আরেক ধরনের বুঝতে পেরেছেন এই যে ভিতরের মধ্যে দুনিয়ার ময়লা আবর্জনা নিয়ে চলি কেন তৌহিদের যে আসল নূর সেটা আমাদের ভিতর জগৎকে দুনিয়া থেকে পরিষ্কার করতে পারে নাই সে কারণে তৌহিদের জন্য সুফিয়া কেরাম বলেন তাজরিদ লাগে তাজরিদ মানে আগে ভিতরের জগৎকে এবাদতের পানি দিয়ে দৌত করে তৌহিদের নূরের জন্য ভিতরের জগৎকে তৈরি করতে হয় যখন তৌহিদ ঢুকে তখন তাদের অন্তরে এই আরেকজন থেকে কোনো কিছু আশা করা কাউকে ভয় করা হেজিটেট করা সত্য বলতে বিমুখ থাকা এই জিনিসগুলো তাদের ভিতরে তখন আর থাকে না আপনি তাদেরকে যেখানে নিয়ে যাবেন সেখানে যেতে পারে আল্লাহর ওলিরা পাহাড়ে পর্বতে থেকেছেন না কিভাবে তৌহিদের নূরের কারণে তৌহিদে নূরের কারণে এমনিতে আমার ভাইয়েরা বলে না তৌহিদি জনতা আবার আল্লাহর ওলিদেরকে মানেন না আসল তৌহিদি জনতা তো আল্লাহর ওলিরা আমিও না আপনিও না আমার আপনার তৌহিদ মুখে মুখে এই জন্য তাদের তৌহিদকে বলে তৌহিদে হব্বি তৌহিদে হব্বি তারা আল্লাহর তৌহিদের সমুদ্রে একটা খাস মহব্বত নিয়ে সব সময় আল্লাহর তৌহিদের সমুদ্রের মধ্যে খাস মহব্বত নিয়ে বেঁচে থাকেন তা আমাদের পক্ষে সম্ভব না যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাইলে ওয়াহাদা ইয়াহিদু তৌহিদ ভিতরের জগৎকে আল্লাহর জন্য খালি করা ভিতরের জগৎকে আল্লাহর জন্য খালি করা তাইলে আল্লাহ কি তৌহিদ কি তো আপনারা বুঝতে পেরেছেন আমি আবার বলি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো মা বাবা নাই আল্লাহর কোনো স্ত্রী পুত্র নাই আল্লাহ কারো মত না আল্লাহ সবাইকে সাহায্য করেন কারো সাহায্যের প্রয়োজন আল্লাহর হয় না আল্লাহ রাব্বুল আলামিন সময় কাল স্থান সব কিছু থেকে পুত পবিত্র আল্লাহ কারো মতও না আচ্ছা এখন তো এটা হচ্ছে আমাদের ইমানের প্রাণ আল্লাহ শরীক পছন্দ করেন না শরীক হওয়া একজন কবি একজন বাইরের লোক হায় হায় কবিরা কত সুন্দর করে বলেন দার্শনিকরা বিশেষ করে আল্লাহ শরীক কেন পছন্দ করেন না সেটা আমার আগে বুঝে আসতো না যেই দিন আমি আমার ঘরের আমার স্ত্রীকে আরেকজনের সাথে দেখেছি সেই দিন আমি বুঝতে পেরেছি আল্লাহ শরীক কেন পছন্দ করেন আপনারা বুঝতে পেরেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ শিরক বাদে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এটা আমরা জানি এখন শিরক ক্ষমা করেন না কেন কারণ এটা আল্লাহর গায়ে লাগে সেই কারণে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ আল্লাহর পাঁচটা মৌলিক বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন কোরআনের শুরু দিয়েও তুলে ধরেছেন কোরআনের শেষও তুলে ধরেছেন সেগুলা কি আল্লাহর সাথে বান্দার সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমার সিজদার মালিক একচ্ছত্রভাবে আল্লাহ কেন মনে রাখবেন মানুষের শরীরের সর্বোত্তম অংশ হচ্ছে মাথা মাথার সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে কপাল সেই কপালটা আমি আল্লাহর মাটিতে সিজদায় লুটিয়ে পড়ি এটা আল্লাহর জন্য এটা নিয়ে আমার আল্লাহ বড় অহংকার করে আমার বান্দার কপাল আমার জন্য কারণ আমি তার ইলাহ আলহামদুলিল্লাহ এটাকে বলে উলুহিয়াতে রব্বানি এটা আল্লাহর উলুহিয়ত আল্লাহর উলুহিয়ত মানি আমার সিজদা এবাদত এবাদত মানে কি এবাদত মানে আত্তাজাল্লুল মানে আপনি যতটুকুন সম্মান তাজিম কাউকে দেখাইতে পারবেন কারো বরত্বের বর্ণনা করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী ততটুকুন বরত্বের বর্ণনা দেওয়া এটাকে এবাদত বলে সর্বোচ্চ ভদ্রতা নম্রতা নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সর্বোচ্চ নম্রতা ভদ্রতা নিয়ে
মালিকের আল্লাহকে আল্লাহর যে বড়ত্ব আল্লাহর যে মহানত্ব সেটাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তুলে ধরা এটাকে ইবাদত বলে কিন্তু আমার ইবাদতের মধ্যে যদি আমার ভিতরে ভদ্রতা নম্রতা এটা না থাকে তাহলে তো ইবাদত ইবাদত হবে না ইবাদতের মধ্যে নম্রতা থাকতে হবে ইবাদতের মধ্যে আল্লাহর প্রতি সর্বোচ্চ ভক্তি যেটাকে আল্লাহর মহানত্বকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বর্ণনা করা তো এখন আমি কিভাবে বর্ণনা করব আল্লাহর বড়ত্ব হায় হায় আমি প্রথমে এটা করি বড়ত্বের বর্ণনা এরপরে এভাবে দাঁড়াই থাকি কেউ এভাবে দাঁড়াই থাকে কেউ এভাবে দাঁড়াই থাকে কেউ এভাবে দাঁড়াই থাকে কেউ ছেড়ে দেয় ধাপে ধাপে আমি রুকুতে গিয়ে এভাবে বসে থাকি এগুলার মধ্যে যখন আপনি ফিলিংস রাখবেন আমরা জিনিসগুলো বুঝি না কারণ আমরা রোবটের মতো পড়ি কিন্তু আপনি যদি ফিলিংসের সাথে ভিতরে নম্রতা ভদ্রতা মহাব্বত এশক রেখে আপনি যখন করবেন অনেক মজা লাগবে মালিকের দরবারে আপনি নুইয়ে পড়েছেন বউ ডাউন করেছেন এরপরে কি করলেন আখেরি শেষ পর্যায়ে গিয়ে আপনার শরীরের সর্বোত্তম অংশের সর্বশ্রেষ্ঠ জায়গা মাটির মধ্যে রেখে দিলেন সেই কারণে সিজদার মধ্যে আল্লাহ এবং বান্দা অনেক কাছাকাছি চলে আসে সিন্দা আজিম নামন তো আমার আল্লাহ কি বললেন প্রথমে শুরুতে আলহামদুলিল্লাহ উলুহিয়তে রব্বানি রব্বিল আলামিন রুবুবিয়ত রুবুবিয়ত মানে কুল কায়নাতের যত প্রয়োজন যত ধরনের প্রয়োজন আপনার আছে খাওয়া দাওয়া যা কিছু আপনি গুনতে থাকেন আপনার কি কি প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেন বিদায় আল্লাহ আমার রব আমার প্রতিপালক এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কে অন্যতম একটা বৈশিষ্ট্য যেটার মাধ্যমে আল্লাহর আল্লাহিয়ত বহি প্রকাশ হয় কি আল্লাহ কুল সৃষ্টির প্রয়োজন মিটিয়ে দেন সেই কারণে তিনি রব এটাকে বলে রুবুবিয়ত তাহলে কয়টা হলো উলুহিয়ত রুবুবিয়ত আলহামদুলিল্লাহ রব্বিল এরপর আপনারা কি পড়েন আর রহমান আর রাহিম যেহেতু প্রয়োজন মিটিয়ে দেন এখন আমার তো অনেক প্রয়োজন আল্লাহ আপনি যদি আবার আমার যোগ্যতা আছে কিনা এটা দেখে পূরণ করেন তাহলে তো আমি আটকে যাব আমার তো কোনো যোগ্যতা নাই আপনি যদি যোগ্যতার বিচারে দয়া করেন যোগ্যতার বিচারে যদি আমার প্রয়োজন মিটান তাহলে তো আমি দুঃখে পড়ে যাব সেই কারণে আমার আল্লাহ বলছেন আমি রহমান আমি দুনিয়ার প্রয়োজন মিটিয়ে দেওয়ার সময় আমি তোমার যোগ্যতা বিচার করি না এটা রহমানিয়তে রব্বানি এরপরে আর রাহিম আমি পরকালের জন্য অতীব দয়ালু তবে পরকালে তোমার প্রয়োজন মিটাবো তোমার যোগ্যতার বিচারে যদি যোগ্যতা থাকে দুনিয়াতে আমি যোগ্যতা দেখবো না তোমার চেহারাও দেখবো না তুমি কোন পরিবারের আখলাক কেমন আসেনি কোনো কিছু দেখবো না বস তোমার প্রয়োজন বলিও মিটিয়ে দেব রাহিম আখেরাতে আখেরাতে বন্দা আমি তোমার যোগ্যতা দেখে দেখে ভদ্রতা কতটুকুন ছিল নম্রতা কতটুকুন ছিল উদারতা কতটুকুন ছিল সহনশীলতা কতটুকুন ছিল আমি একটা একটা করে গনে গনে বিচার করব সব কিছু ঠিক আছে কিনা রাহিমিয়ত মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের জীবনের একচ্ছত্র অধিপতি কেউ মালিক না তাইলে এটা হচ্ছে মালিকিয়ত তাইলে কয়টা পাইলেন উলুহিয়ত রুবুবিয়ত রহমানিয়ত রহিমিয়ত মালিকিয়ত আপনারা দয়া করে একটু একটু মুখস্থ করেন একটু জানতে পারলে মানুষকে অন্তত জানাইতে পারবেন তাইলে উলুহিয়তের সাথে কিসের সম্পর্ক উপাস্য উনি আমার এবাদতের সম্পর্ক রুবুবিয়ত আমার প্রয়োজন মিটান রহমানিয়ত দয়া করেন রহিমিয়ত দয়া করেন দুইটাই দয়া একটা দুনিয়া একটা আখেরাতে দুনিয়ার কোনটা দুনিয়াতে উনি প্রয়োজন মিটান কি দেখে দেখে চেহারা দেখে দেখে যোগ্যতা কনার যোগ্যতা দেখেন না যোগ্যতা দেখলে তো আমি দুঃখে পড়ে যাইতাম রহিমিয়ত পরকালেরটা যোগ্যতা দেখে দেখে দয়া করবে মালিকিয়ত মালিকিয়মিদ্দিন মালিকিয়ত কোরআন শরীফ যখন আল্লাহ শেষ করতেছেন তখনও আল্লাহ এই তিনটা জিনিসকে তুলে ধরেছেন রুবুবিয়ত উলুহিয়ত মালিকিয়ত কুল আউযু বিরব্বিন মালিকিন ইলাহিন দেখছেন শেষ করেছে কি দিয়ে রুবুবিয়ত দিয়ে মালিকিয়ত দিয়ে উলুহিয়ত দিয়ে এখানে আর রহমানিয়ত নাই রহিমিয়ত নাই কারণ পৃথিবী শেষ পৃথিবী শেষ আপনারা বুঝতে পেরেছেন এই তিনটা এই পাঁচটা জিনিস অতীব গুরুত্বপূর্ণ এটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কের যে ধরন
যে প্যাটার্ন, সেই ধরন এবং প্যাটার্নকে পরিষ্কার করে, ক্লিয়ার করে যে আল্লাহর সাথে আমার সম্পর্কটা কিসের। আপনারা বুঝতে পেরেছেন এখন? আচ্ছা, সেই কারণে আমি বলেছিলাম একটু দর্শন পড়ি, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد. توحيد এতটুকুন, সময় শেষ হয়ে যাচ্ছে। রেসালত, আমি আপনাদেরকে বলেছি ঈমানের প্রাণ হচ্ছে তৌহিদ, ঈমানের প্রাণ তৌহিদ। পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মূল পার্থক্য হয়ে যায় তৌহিদের ক্ষেত্রে। এখানে আরো অনেক বিষয় আছে, সব বিষয় তার বলা যাচ্ছে না, কিন্তু তৌহিদ আমাদের ঈমানের প্রাণ। তৌহিদের চাবি হচ্ছে রেসালত, রেসালত বাদে তৌহিদের তালা খুলে না। কেন? আমরা যে বললাম তৌহিদ, আল্লাহ উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, কোনো কোনো দিক থেকে আল্লাহর কোনো সাদৃশ্য নাই। আল্লাহ তো একটা গোপন রহস্য, এটা ভেদ করবেন কিভাবে? সেই কারণে সূরা তাওহীদের মধ্যে আমার আল্লাহ এটা স্পষ্ট করে দিয়েছেন। কি দিয়ে? সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ যখন আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন, আমার আল্লাহ শুরু করেছেন কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। কে বলবে? হাবিব। হাবিবেরটা হচ্ছে রেসালত। হাবিবেরটা কি? রেসালত। তৌহিদ শুরু হয়েছে হুয়া থেকে। আগে কি এসেছে? আগে রেসালত এসেছে। আপনি নারায় তকবীরের পরে নারা রেসালত দিতেছেন না? না, আমার আল্লাহ রেসালত দিয়ে তৌহিদ শুরু করেছেন, রেসালত দিয়ে তৌহিদ শুরু করেছেন। কেন? আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন হুয়ার চাবি হচ্ছে কুল। হুয়ার চাবি কে? কুল। হুয়া মানে কি জানেন? হুয়া মানে তিনি, সে। আপনি হচ্ছেন তুমি বা আপনি, এখানে আপনার বাবা আসে নাই। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তো কি জিজ্ঞেস করব? আপনাকে জিজ্ঞেস করব তিনি কি আসেন নাই? তিনি কি আসেন নাই? তিনি কে? যিনি এখানে নাই। তিনি কে দেখতেছি আমরা এখানে? না। মনে করেন আমি আপনার বাবাকে কখনো দেখি নাই, তো তিনি এখানে নাই। আমি যদি আমার ব্রেনকে বলি যে তিনির একটা মুখ, অবয়ব আমার ভিতরে একটু এঁকে দাও তো, আমার চোখ, আমার ব্রেন বলবে যে আমি পারতেছি না। কেন? কারণ আমার ব্রেন বলবা যে যার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি ব্রেইনে আঁকি, সেই চোখ তো তাকে দেখে নাই, সেই চোখ তাকে। আমি আপনাকে এখন একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। লিচু, এ কানে শোনার সাথে সাথে আপনি চোখ বন্ধ করেন, ব্রেইনে দেখবেন লিচু। ব্রেইনে কি আছে? লিচু আছে, সেট করা আছে। কিন্তু আমি যদি বলি রামবুতান, দেখছেন নি ব্রেইন কাজ করতেছে? আমারটা কাজ করতেছে কিন্তু আমার জিব্বায় পানি আসতেছে। কেন? কারণ আমার চোখ রামবুতান দেখছে, আমার কান রামবুতান শব্দটা শুনছে, আমার জিব্বা রামবুতান রামবুতানকে টেস্ট করছে। বুঝতে পেরেছে? সেই কারণে জিব্বা পানি ছেড়েছে, ব্রেইন ছবি এঁকেছে, চোখ আরাম করতেছে, দেখেছি। আপনারা বুঝতে পারতেছেন? সেই কারণে দেখার না দেখার মধ্যে আসমান জমিনের ফারাক। আপনি দেখেন নাই বিদায়, আপনি চুপ করে বসে আছেন, আরেকজন দেখেছে বিদায়, ইনি তো হাসতেছে, জিব্বা দিয়ে পানি বের হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ব্রেইন কোনো কিছু ধরার জন্য চোখকে দেখা লাগে। চোখ যদি না দেখে ব্রেইন কোনো ফতোয়া দিতে পারে না, ব্রেইন কোনো ফতোয়া দিতে পারে না। আপনি যদি ব্রেইনকে বলেন ব্রেইন সাহেব, গতকালকে যে একটা গান হয়েছে, নাচ হয়েছে, ঠিক আছে, এ সুর সম্পর্কে আমাকে কোনো একটা আইডিয়া দেন তো। ব্রেইন কোনো কাজ করে না, লেজি, অলস। সে কি করে? ওই বড় ভাই যেমন ছোট ভাই রে নিয়ে মারে, তুই নিয়ে আসতে পারিস না, তুই নিয়ে আসতে পারো না, তুই যা তুই যা, কি মারামারি। ব্রেইনে একই কাজ, নিজে কোনো কিছু করে না, কান রে জিগায়, এ গতকালকে বলে হয়েছে যে তুই শুনছিলি নি,
কান বলতেছে আমি এই দুনিয়াতে নাই, ব্রেইনও চুপ করে বসে আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ব্রেইন এমনিতে অনেক শক্তিশালী কোনো সন্দেহ নাই, কিন্তু ব্রেইন পাঁচটা জিনিসের উপর ভর করে থাকে। ওই পাঁচটা জিনিস যদি কাজ করে ব্রেইন ঠিক, ওই পাঁচ জিনিসের কোনো একটা কিছু যদি কাজ না করে, ধরেন মানুষ অতিরিক্ত পান, ধরেন নৈমিশাই বুজুরের স্টাইলে যদি আপনি পান খান, নৈমিশাই বুজুরের স্টাইলে, তো জিব্বার মধ্যে কোনো মজা টজা পাবেন না। হ্যাঁ, তো জিব্বা স্বাদ ছেড়ে দিয়েছে, কারণ আপনি ওই ব্যক্তিরে দিচ্ছেন লবণ দেখার জন্য। কি দেখার জন্য? আমাদের ঘরে একজন কাজ করে আজকে অনেক বছর, আপনারা বেটা আবার এগুলার কাটসাট কইরা হুজুরে হুজুরের ঘরের কথা বলছে, আগামাতা নাই, এমনিতে ওগুলা বন্ধ করে দিতে হবে কিছুদিনের মধ্যে। আজিব আজিব লাগে মাঝে মধ্যে, যার যা মন চায়। একটা কথা আমি বলি নাই, ওনারা নিজেদের থেকে ডান বাম করে ওখানে আবার অনেক ধরনের ছবিও লাগে, শুধু নিজের ভিডিওটা মানুষ দেখানোর জন্য, দুই সাইডটা টাকা পাবে এতটুকু। যাই হোক, তো সে অনেক পান খায়, অসম্ভব পান খায় অনেক বছর, আজকে 30 বছর হয়ে গেছে প্রায় বুধ। মাঝে মধ্যে সে যখন লবণ দেখে তরকারি মুখে দিলে বুঝতে পারি যে আজকেও লবণ দেখছে। কারণ কি? কারণ লবণ দিতে দিতেও তো তার এখানে লবণ লাগতেছে না, কারণ পান খাইয়া তো লেয়ার করছে 10টা, জিব্বার উপর লেয়ার বসছে না। এখন লবণের তো আর জিব্বা তো কাজ করতেছে না, সে আরও দেয় আরও দেয় আরও দেয়। কারণ আপনি যখন দিচ্ছেন কিচেন ছেড়ে দৌড় দিচ্ছেন, ও মারে এটা এত লবণ আলা কে খাবে। সে কারণে ব্রেইনের শক্তি সব কিছু পঞ্চ ইন্দ্রিয়ের উপর। ব্রেইন কখনো বলতে পারবে না একটা জিনিস নরম না শক্ত যতক্ষণ হাত না ধরবে। ব্রেইন কোনোদিন বলতে পারবে না এটা শুনতে কিরকম যতক্ষণ ব্রেইন নিজের কানকে ইউজ না করবে। এই জন্য ব্রেইনকে আরবির মধ্যে বলে আকল। কি বলে? আপনারা বলেন না আহল বেআহল? হ্যাঁ, এটা আরবির শব্দ আকল। এখন আকল মানে কি জানেন? আকলের অনেক অর্থের একটা দুইটা অর্থ বলি। একটা হচ্ছে উঁটকে বেঁধে রাখা, মাকুল, উঁটকে বেঁধে রাখা, অথবা এক পায়ের উপর দাঁড়িয়ে থাকা। তো এক পায়ের উপর দাঁড়িয়ে থাকার সাথে এই আকলের সাথে এই আকলের সম্পর্ক কি? কো বান্দা উট যেমন স্বাধীনভাবে চড়তে পারে না, ঠিক তেমনি আকল পঞ্চ ইন্দ্রিয় বাদে স্বাধীনভাবে ফতোয়া দিতে পারে না। সেই কারণে আকলকে কি বলে? আকল বলে। এক পায়ে দাঁড়িয়ে থাকা মানুষ কনফিডেন্স থাকে? থাকে না, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, তাপস করে পড়ে যায়, ঠিক না? আকলও সেরকম, পঞ্চ ইন্দ্রিয় বাদে আকল এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলছি কোনো কিছু দিয়ে আপনি পারতেছেন না, সেই কারণে আমি কুলের কাছে এসেছি। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, তিনি আসেন নাই? আমি যদি তাকে কখনো না দেখে থাকি তাহলে তো আমার ভিতরে বাহির ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে, কিন্তু তিনি এখানে নাই। আমি ইচ্ছে করলে ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। কাকে করতে পারবো? আপনাকে বা তোমাকে, যিনি এখানে আছেন। তো এই ক্ষেত্রে আমার নবী হচ্ছেন তৌহিদ, এটার চাবি। সেই কারণে সূরা ইখলাসে শুরু করেছে আমার আল্লাহ রেসালত দিয়ে। কুল হাবিব, আপনি বলেন, কার কথা বলবেন? তা আমার আল্লাহ বল, আমার নবী বলতেছেন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আল্লাহ তিনি কহে, আমি তো তিনি, আমি তুমি না, তো তো আমি আপনাকে ধরবো কোত্থেকে? তুমি তো আমাকে ধরতে পারবা না, তোমার দৌড় কুল পর্যন্ত। কি পর্যন্ত? কুল, কুলের দৌড় হুয়া পর্যন্ত, কুল হুয়া পর্যন্ত যাবে, আমি কুল পর্যন্ত যাব। আমার কাজ কুল পর্যন্ত আসা, কুলের কাজ হুয়া পর্যন্ত যাওয়া, কারণ আমি কুলের মুখাপেক্ষি, কুল হুয়ার মুখাপেক্ষি। আপনারা বুঝতে পেরেছেন তৌহিদ এবং রেসালত? আবার আরেকটা আরেকটু করে বলি, তৌহিদ হচ্ছে সংবাদ, রেসালত হচ্ছে সংবাদদাতা। যিনি সংবাদ পাঠক উনি হচ্ছেন রেসালত, সংবাদটা হচ্ছে তৌহিদ। আমাদের এখানে যখন টু 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 করে 10টা সংবাদ আসে, প্রথমে কে আসে? সংবাদ পাঠক। সংবাদ পাঠ শুরু হয় পরে, আগে সংবাদ পাঠক। সংবাদ পাঠকে
গ্রহণযোগ্যতার উপর নির্ভর করতেছে সংবাদ কতটুকু গ্রহণযোগ্য হবে। সেই কারণে সংবাদ পাঠক হচ্ছেন সংবাদের চাবি, সংবাদের চাবি। সেই কারণে আপনি তৌহিদ এবং রেসালত, আল্লাহ কি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন আল্লাহ এক, আপনি বলে দিন। মাওলানা আপনি বললে অসুবিধা হইতো, কোনো আমি বললে অসুবিধা নাই, কিন্তু আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি রেসালতের গুরুত্ব কতটুকু সেটা, এই গুরুত্ব আরেকটু বোঝানোর জন্য। আপনি দেখবেন পবিত্র কোরআনের মধ্যে একটা সম্বোধন এসেছে ইয়া ইউহান্নাস, যেখানে সেখানে পাবেন ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একটা হচ্ছে ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ। আমার আল্লাহ যখন হে মানুষ বলেন তখন শুধু মুসলমানদেরকে বলেন না, সবাইকে বলেন। ইয়া আইয়ুহান্নাস কোরআনের মধ্যে 20 বারের মতো এসেছে, কয়বার, 10 বারের সম্বোধন মক্কা শরীফে এসেছে, 10 বার মদিনা শরীফে এসেছে। ইয়া ইউহান্নাস যখন বলে এটার সাবজেক্ট ম্যাটার কি, ইয়া ইউহান্নাস বললে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলেন, পরকালের কথা বলেন, হাসরের বিশ্বাস, কিতাবাদির উপর বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, এগুলা বলেন। এটাই হচ্ছে ইয়া ইউহান্নাসের সাবজেক্ট ম্যাটার। যে কোনো ইয়া ইউহান্নাস পড়বেন, হে মানুষ তোমরা সেই মহান সত্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, মাটিকে বিস্তৃত করেছেন। হে মানুষ তোমরা তাকে স্মরণ করো যে যিনি তোমাদেরকে হযরত আদম থেকে সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইউহান্নাস দিয়ে বলে থাকে। আল্লাহ পবিত্র কোরআনের আরেকটা সম্বোধন হচ্ছে ইয়া ইয়ুহাল্লাযীনা আমান, হে মুমিনগণ, হে মুমিনগণ। এটা মক্কা শরীফের মধ্যে এত বছর আমার আল্লাহ আমার নবী ছিলেন, কিন্তু মক্কা শরীফের মানুষজনকে এই ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু সংশ্লিষ্ট আয়াত মক্কা শরীফে নাজিল হয়নি। পবিত্র কোরআনে 89 বার এসেছে ইয়া ইয়ুহাল্লাযীনা আমান, কয়বার, 89 মানে 89, 89 বার, একবারও মক্কা শরীফে আসে নাই, সব মদিনা শরীফে। এবং ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু এটার যদি বিষয়বস্তু দেখেন, মেইনলি আমার আল্লাহ নবীর তাজিম আর আদব শিখিয়েছেন মানুষদেরকে। মনে রাখবেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, মুসলিম আর মুমিন এক জিনিস না। মুসলিম মানে সাদা মাটা মানুষ, মুসলমান, মুমিন মানে স্ট্যান্ডার্ড মুমিন, এটা এ ক্লাস অফিসার। মুসলিমকে আর মুমিনকে, মুসলিম হচ্ছে যেই ব্যক্তি মেনে নিয়েছে, সারেন্ডারও করেছে, কিন্তু তার ইমানের নূর ভিতরে কলব বাতেনে গিয়ে মহব্বতে পরিণত হয় নাই, সে মুসলমান। সূরা হুজুরাতের মধ্যে আলেম ওলামারা বুঝবে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে মুসলিম মুমিন আলাদা আলাদা করে এনেছে, আল মুসলিমুনা বল মুসলিমাত, আল মুমিনুনা বল মুমিনাত, মুসলিম নরনারী, মুমিন নরনারী। তাইলে বোঝা যাচ্ছে মুসলিম আর মুমিন এক জিনিস না। কোরআনে একই সূরা হুজুরাতের মধ্যে বোধহয় আমার আল্লাহ বলছে, হাবিব এই যে গ্রাম থেকে উঠে আসা মানুষগুলা বলতেছে আমার না আমরা মুমিন হয়েছি, তাদেরকে বলেন মুমিন হয়েছে এটা না বলতে। কেন? কারণ তারা এখনো মুমিন হতে পারে নাই। বলেন তাদেরকে বলতে আমরা মুসলমান হয়েছি। তো মুসলমান আর মুমিনের মধ্যে ফারাক কি? মুসলিম মুখে মুখে মেনে নেওয়া, মুমিন মুখের মানানি এবাদতের নূর ভিতরে গিয়ে যখন আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে পরিণত হয় তখন মুমিনকে মুমিন বলে। সেই মুমিনকে আল্লাহ কোরআনে পাকের জায়গায় জায়গায় ডেকে ডেকে নবীর আদব শিখিয়েছেন। কেন? কারণ তৌহিদের চাবিকাঠি হচ্ছে রেসালত। রেসালতের মধ্যে যদি হেরফের হয় তালার চাবি যদি সামান্য ইদার উদার হয় তো তালা খুলতে পারবেন, আর যদি চাবি না দিয়ে দৌড় দেন, ওই আমার বাইও দৌড় দিছিল বিয়ে বাড়ি থেকে, আমি আর বসবো না, আল্লাহ তালি চলে যাবো, আল্লাহ 2 মিনিট বসে একসাথে চলে যাবো, কোন চলে গেছে, তো চাবি তো আমার পকেটে, তুমি গিয়ে লাভ আসেনি, তো কি করছে জানেন, ও ঘরের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে আধা ঘন্টা 2 ঘন্টার মতো মশার কামড়া খেয়েছে, বাসার ভিতরে ঢুকতে তৌহিদের ভিতরে ঢুকতে পারে নাই। আপনি মাস্টারি করে যদি রেসালতের চাবি না নিয়ে চলে যান, ওই আমার বাইরের দশা হবে, বাইরে বসে বসে আল্লাহ দি ইউয়াস বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি
কন্যাস কতনে শয়তানে দিয়া দেবে কতনে মানুষ এসে দিয়া দেবে মুতাইতে থাকবে কেন রেসালতের চাবি সাথে নাই রেসালতের চাবি আবার রেসালতের চাবি নিয়ে দৌড় দিলে হবে না কেন আমি আপনাদেরকে কি বুঝাইছি রেসালতের প্রাণ হচ্ছে আনুগত্য আর আনুগত্যের মূল প্রাণ চাবি কাঠি হচ্ছে মহব্বত তো উম্মতের সাথে নবীর সম্পর্ক দুই ধরনের নবীর তালিমাতের সাথে আনুগত্যের সম্পর্ক নবীর জাতের সাথে মহব্বতের সম্পর্ক আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবি না জলিলুল কদর সাহাবি উনাদের আমল আর আমাদের আমল কি হ্যায় কুল কায়নাতের কারো সাথে কম্পেয়ার করা যাবে না সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা হাদিস বলি শুধুমাত্র আমরা শেষের দিকে একটা গুত্রের মধ্যে মানে একটা বাড়ির সালিশে গেছেন আমার নবী আসরের ওয়াক্ত হয়ে গেছে ফাহানাতিস সালা আসরের ওয়াক্ত হয়ে গেছে এক সাহাবী এসে মুয়াজ্জিন আমার নবীর আবু বকর সিদ্দিককে বলতেছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমি কি একামত দিব আপনি কি নামাজটা পড়াই দিবেন আবু বকর সিদ্দিক বললেন আচ্ছা ঠিক আছে দাও একামত একামত দিল উপস্থিত যারা এখানে ছিল এই এলাকায় মানে এই এই দিকে তারা আবার আবু বকর সিদ্দিকের পেছনে আসরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে সবাই নামাজের মধ্যে ইত্তাবসরে আমার নবীও তশরিফ এনেছে ফাতাখাল্লাসা আমার নবী এভাবে ফাঁক করে করে ফাঁক করে করে প্রথম কাতারে চলে গেছে পিছন থেকে যখন আমার নবী প্রথম কাতারে যাচ্ছেন সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে তালি মারা শুরু করেছে তাসফিক এইভাবে এভাবে না এভাবে তালি দেওয়া শুরু করেছে প্রথম কাতারের লোক অহুম সুফুফুন ফিস সালাত আও কামা কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি এরা নামাজের মধ্যে দণ্ডায়মান আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়াইলে ডান বাম দেখতেন না বড় খুশু খুদু নিয়ে নামাজ পড়তেন বড় আশেকের রসুল হায় হায় এখন আমরাও আপনারাও বলেন না আশেকের রসুল আশেক মাশেক বলিয়েন না আশেক অনেক বড় শব্দ অনেক বড় শব্দ আমার নবী যখন সামনের কাতারে যাচ্ছেন প্রত্যেক সাহাবি যখন তালি মারা শুরু করলেন ফালাম্মা আকসারান নাস আত-তাসফিক পুরা এলাকার মধ্যে একটা গুঞ্জনের মতো না সবাই সমানে তালি মারতেছে তো হায় হায় আবু বকর সিদ্দিক পিছনে ফিরলেন আমার নবীকে দেখলেন ইমাম পিছনে ফিরেছে সমস্ত মুসল্লি তালি মারতেছে নামাজ ভেঙে গেছে নামাজ ভাঙে নাই কিন্তু কেন আপনারা চিন্তা করে দেখবেন কেন ভাঙলো না কারণ তৌহিদের চাবি কাঠি হচ্ছে রেসালত বাইরের কেউ না ভিতরের লোক কিসের লোক ভিতরের লোক ভাঙে নাই আবু বকর সিদ্দিককে আমার নবী ইশারা করেছেন আবু বকর নামাজ ক্যারি অন করো এত টুকুনের মধ্যে আবু বকর সিদ্দিক জোর আসরের নামাজ হাত তুলে ফেলছে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ তোমার প্রশংসার কোনো শেষ নাই তুমি আমার মতো কুহাফার ছেলে আবু বকরকে সেই নামাজের ইমামতিতে দাঁড় করানোর সুযোগ দিয়েছো আল্লাহ যে নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আদব দেখছেন তাজিম দেখছেন এটাকে সুন্নিয়ত বলে কি বলে সুন্নিয়ত এটা বলা বলে আবু বকর সিদ্দিক পিছনে চলে আসলেন আমার নবী সামনে গেলেন নামাজ আদায় করলেন নামাজ ভাঙে নাই নামাজ ভাঙে নাই বাইরে থেকে একজন এসে ইমামতি শুরু করছে নামাজের ইমাম পিছনে আসছে আসরের নামাজে আল্লাহর দরবারে হাত তুলতেছে এতগুলা মুসল্লি সমানে তালি মারছে নামাজ ভাঙলো না নামাজ ভাঙলো না পরে আমার নবী বলতেছেন আবু বকর আমি না বললাম নামাজ পড়ে দিতে তখন হযরত আবু বকর বলতেছেন মা লি ইবনে আবি কুহাফা কুহাফার ছেলে আবু বকরের কি শান এমন মসজিদ এমন নামাজের ইমামতি করবে যেই নামাজের মুসল্লির কাতারে হুজুর আপনি বসা আপনি দাঁড়ান এমন নামাজের ইমামতি আমি করব এটা বলেন নাই কি বলতেছে দেখেন কুহাফার ছেলে আবু বকরের কি শান আদব দেখছেন আল্লাহ রাসূলের প্রতি তখন আমার নবী বলতেছেন তোমরা তালি মারতেছিলা কেন পুরুষ তালি মারবে না পুরুষ হামদ সানা করবে নামাজের মধ্যে ইমাম যদি কোনো মিস্টেক করে আর মহিলারা তালি মারবে আদব দেখছেন নারায় তকবীর দিল اهل السنه والجماعه اهلا وسهلا اهلا وسهلا
মহোদয়ের আগমন হুজুর আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরের আগমন আহলান সাহালান মারহাবান মারহাবান الحمد لله প্রিয় শিকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের মেহেরবানি মাশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধার মুরব্বী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হুজুর আল্লামা আহমদ হোসেন আল কাদেরী মুদ্দাজিল্লুল আলী দামা ইকবালু তশরিফ এনেছেন আমরা এক মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করেন আমিন সম্মানিত উপস্থিতি এই হচ্ছে আদব আর এক মিনিটের মধ্যে একটা কথা বলে আমি যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছিলাম আপনাদেরকে এতক্ষণ তো আপনারা যে জিনিসগুলো শুনতেছেন আপনারা মনে করতেছেন হুজুর এগুলার সাথে আমাদের জীবনের সম্পর্ক কি ঠিক না আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে এগুলার কোনো ইম্প্যাক্ট আছে কিনা আমার ভাই এগুলার ইম্প্যাক্ট আছে না শুধু এগুলা আপনার জীবনের সাথে ব্লাডের যেরকম সম্পর্ক আপনার জীবনের সাথে এই তৌহিদ এবং রেসালতের সম্পর্ক ঠিক সেরকম ব্লাড যেমন সার্কুলেট করে আপনাকে জিন্দা রাখে অনুরূপভাবে তৌহিদ এবং রেসালতের ব্লাড আপনার সিনার ভিতরে সার্কুলেট করে আপনার রুহ কলব বাতেনকে জিন্দা রাখে আপনার শরীর ঠিক থাকলে শারীরিক স্বাস্থ্য ভালো আপনার মন ঠিক থাকলে মানসিক স্বাস্থ্য ভালো শারীরিক স্বাস্থ্য যেমন স্বাস্থ্য মানসিক